আত্মা অবিনশ্বর, মৃত্যুর পরের জগৎ আমাদের কাছে ধোঁয়াশা, কিন্তু যারা আত্মা নিয়ে গবেষণা করেন তাদের মতে মৃত্যুর পরে একটি অন্য পৃথিবীতে বিচরণ করে আত্মা। প্রিয়জনদের ছেড়ে সে জগতে যেতে কষ্ট হয় আত্মাদেরও, তাই তারা তাদের কিছু প্রিয়জনকে নিজের অস্তিত্বের জানান দিতে চায়। আমরা অধিকাংশ সময়ই তা বুঝতে পারি না, অনেকে হেসে উড়িয়ে দেন ভ্রান্ত ধারণা বলে। অনেকে আবার তাদের অনুভব করতে পারেন, তবে ভূতের সিনেমার মতো আত্মা এসে কারো ক্ষতি করে দেয় এমনটা মানছেন না গবেষকরা। তাদের মতে শুধুমাত্র প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করায় আত্মার উদ্দেশ্য থাকে, কিন্তু আত্মার কোনো আকার নেই, তাই তারা বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়। আপনার প্রিয়জনের আত্মাও আপনাকে ঘিরে রয়েছে কি তা জানান দিবে আপনার চারপাশের পরিস্থিতি। দেখে নিন বিশেষজ্ঞদের মতে ঠিক কোন কোন চিহ্ন জানান দেন তাদের উপস্থিতি। ঘরের বাল্বের আলো কাপা, ভৌতিক জগৎ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে আত্মা বিদ্যুৎকে প্রবাহিত করতে পারে। ঘরের বাল্ব হঠাৎ হঠাৎ দপদপ করা বা কাপা দেখে আপনি ভাবতেই পারেন আপনার ঘরে কোনো আত্মার বিচরণ রয়েছে। নতুন বাল্ব হয়তো বারবার কিনছেন, কিন্তু সেগুলোতেই একই সমস্যা দেখা দিচ্ছে, এমন হলে আত্মার উপস্থিতির সম্ভাবনা বেশি। ঘরের তাপমাত্রার পরিবর্তন, আপনার ঘরের সব দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও যদি আপনার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে এমন অনুভব করেন, তাহলে হয়তো তাদের প্রবেশ ঘটেছে আপনার ঘরে। হঠাৎ আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে ঠান্ডাই। শব্দ, আপনার নাম ধরে কেউ ডাকছে, আপনি সাড়া দিতে চাইছেন কিন্তু অন্য কেউ তা শুনতে পাচ্ছে না। এর থেকেও আপনি আন্দাজ করতে পারেন আপনার সঙ্গে আপনার প্রিয়জনের আত্মা যোগাযোগ করতে চাইছে। অনেক সময় আপনার নামের পরিবর্তে এমন কিছু শব্দ আপনি শুনতে পারেন যা অন্য কেউ পাচ্ছে না। বন্ধ ঘড়ি, অনেক সময়ে আমাদের ঘরে ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু যে সময় আপনার কোনো প্রিয়জন মারা গেছেন অথবা যে সময় আপনি তার মৃত্যুর খবর পেয়েছিলেন, সেই সময় যদি ঘড়ির কাঁটা দাঁড়িয়ে যায় তাহলে আপনাকে দেখছে তার আত্মা। মৃতদের মুখ, অনেক সময় রাস্তা বা অন্য কোথাও এমন অনেককেই আমরা দেখি যাদের দেখলে আমাদের হঠাৎ কোনো মৃত প্রিয়জনের মুখ মনে পড়ে যায়। তাদের সঙ্গে অদ্ভুত মিল পাই আমরা। বিশেষজ্ঞরা বলছে আসলে তাদের সেরকম দেখতে নয়, তাদের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয়জনকে দেখি। ছায়া, অনেক সময় এমন হয় আমরা অন্য কিছু দেখতে দেখতেই অনুভব করতে পারি আমাদের পাশে কোনো ছায়া রয়েছে, কিন্তু হঠাৎ মুখ ঘুরিয়ে সেদিকে তাকালে আমরা কিছুই দেখতে পাই না। বিশেষজ্ঞদের মতে এটিও আত্মার উপস্থিতি। স্পর্শ, আত্মা নিজেদের অস্তিত্বের জানান দিতে ছুঁতে পারে আপনাকে, এক্ষেত্রে আপনার শরীরের কোনো স্থানে একটি চাপ বা স্পর্শ অনুভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে এরকম কিছু অনুভব হলে আপনি আত্মাকে অনুরোধ করুন আপনার শরীরের বিশেষ কোনো স্থান স্পর্শ করতে, তারপরে দেখুন আপনি সেখানে কিছু অনুভব করছেন কিনা। এতে আপনি নিশ্চিত হতে পারবেন আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কিনা সেই বিষয়ে। কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে আপনি না করতেই কিছু কাজ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট কিছু লেখা হয়ে যাচ্ছে, অথবা আপনি না পাঠাতেও আপনার মেল থেকে মেল চলে যাচ্ছে। এরকম কিছু বারবার হলে বুঝবেন আপনার চারপাশে তার অস্তিত্ব রয়েছে। স্বপ্ন, একই স্বপ্ন বারবার দেখা বা কোনো সুন্দর স্বপ্নে তাদের উপস্থিতি অথবা কোনো ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় তাদের কথা বলে, সে স্বপ্নের কোনো মানে আমরা খুঁজে পাই না, কিন্তু তার কিছু অর্থ বা বার্তা থাকে যা আত্মা আমাদের জানান দেয়। গন্ধ, আপনার প্রিয়জনের ব্যবহার করা সেন্টের গন্ধ বা খুব প্রিয় কোনো ফুলের গন্ধ আপনার ঘরে বা গাড়িতে থাকলে বুঝতে হবে সে রয়েছে আপনারই কাছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।